Please subscribe and press the bell icon to get latest updates of Needs Horir Shopno. আপনারা শুনছেন কাহানি আপনারা শুনছেন বিভিন্ন লেখকের লেখা গল্প থেকে গল্প পাঠ আজকের গল্প শিমুল তলার মাধবী লজ লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় গল্পটা নেওয়া হয়েছে সাদা ভূত কালো ভূত গল্পের বই থেকে যা প্রকাশিত হয় সূর্য পাবলিশার্স থেকে ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যে এক পরিচিত নাম বিশেষ করে ওনার লেখা পাণ্ডব গোয়েন্দা সিরিজের জন্য ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের হাওড়া জেলায় 9 মার্চ 1941 সালে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীকালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো শেষ করেন ওনার লেখা বিশেষ কয়েকটি লেখার মধ্যে হল রহস্যময় গোয়েন্দা অমনিবাস পান্না কোথায় হিমালয় তীর্থভ্রমণ পাণ্ডব গোয়েন্দা এবং ভূত হাসি গোয়েন্দা ইত্যাদি গল্প পাঠে পার্থ রাজা এবং সুস্মিতা মিউজিক এবং স্পেশাল এফেক্টসে নিলয় ঘোষ শুনছেন শিমুল তলার মাধবী লজ সে বছর ঘন ঘন নিম্নচাপের ফলে বর্ষাকালটায় মানুষ প্রায় অতিষ্ঠ হয়ে উঠেছিল একে তো বর্ষার বৃষ্টি হচ্ছেই তার উপর যেদিনই একটু মেঘলা হয় সেদিনই রেডিও আর খবরের কাগজ ঘোষণা করে ভয়ঙ্কর এক নিম্নচাপের কথা সে যাই হোক সারাটা বর্ষা এইভাবে কাটাবার পর শরৎ আসার সঙ্গে সঙ্গেই ভাবলাম এবার বুঝি দুর্যোগ কাটল এক সুন্দর সকালে হঠাৎ দেখি আঙিনায় শিউলি ছড়িয়ে আছে মেঘমুক্ত নির্মল আকাশে পুজো পুজো গন্ধ আনন্দে নেচে উঠল মনটা ভাবলাম আর ঘরে বসে থাকা নয় দু চার দিনের জন্য বরং চট করে কোথাও থেকে ঘুরে আসা যাক কিন্তু যাব কোথায় চা খেতে খেতে টাইম টেবিলের পাতাটা উল্টাতে লাগলাম হঠাৎ চোখে পড়ল নতুন একটি সাপ্তাহিক নর্থ বিহার এক্সপ্রেস চালু হয়েছে ট্রেনটি প্রতি শুক্রবার রাত 11টায় ছাড়ে হাওড়া থেকে আর শিমুলতলায় অবশ্য আমি কখনো যাইনি অতএব শিমুলতলা থেকেই বরঞ্চ ঘুরে আসি না কেন মন্দ হবে না এই মনে করে পাজামা আর পাঞ্জাবিটা পরে যখন বেরোতে যাচ্ছি ঠিক তখনই অপ্রত্যাশিতভাবে সুজয় এসে হাজির হল সুজয় আমার দীর্ঘদিনের বন্ধু বলল কি ব্যাপার রে এমন অসময়ে কোথায় চললি কদিন পর একটু হাফ ছেড়ে ভাবলাম তোর বাড়ি এসে চুটি আড্ডা দেব তাই তুইও শেষকালে কেটে পড়ছিস এই তো আমি যেন আকাশে চাঁদ হাতে পেলাম বললাম ভাগ্য ভালো যে বেরিয়ে পড়িনি বল আমি এই বিরক্তিকর আবহাওয়ায় বড্ড বেশি বোর বোধ করছিলাম রে তাই দু চার দিনের জন্য এই একঘেয়েমির হাত থেকে পালিয়ে বাঁচতে চাইছিলাম সেই জন্যই অবশ্য হাওড়া স্টেশন যাচ্ছিলাম আজ রাতের গাড়িতে যদি একটা বার্থ রিজার্ভেশন পাওয়া যায় যাবি কোথায় এই ধর শিমুলতলা তুই যাবি এত তাড়াতাড়ি কি করে যাব কোনো প্রস্তুতি নেই কিছু নেই একেবারে আজই আরে বাবা এ তো আর কাশ্মীর কিংবা শিমলা নয় এটা শিমুলতলা এর আবার প্রস্তুতির কি আছে তোর কিট ব্যাগে শুধু জামা কাপড়গুলো গুছিয়ে নিবি ব্যাস আর খরচ খরচা সে তো আমার সুজয় উৎসাহিত হয়ে বলল আরে তাহলে আমি রাজি ব্যাস মনের মতো একজন সঙ্গী পেয়ে আনন্দে ভরে উঠল মন দুজনে হাওড়া স্টেশনে গিয়ে রাতের গাড়িতে রিজার্ভেশনও করিয়ে আনলাম রাত 11টায় সম্ভবত ট্রেনটা ছাড়বে সুজয়ের সঙ্গে কথা হলো ও ঠিক 9টার মধ্যেই চলে আসবে আমার কাছে তারপর আমরা একসঙ্গে রওনা দেব কিন্তু এত আনন্দ ও এত গোছগাছের মধ্যেও হঠাৎ এক সময় দেখি আকাশ কালো করে কি ভয়ানক মেঘ উঠেছে আবার কি নিম্নচাপ কে জানে
হঠাৎ খুব ঠান্ডা বাতাস বয়ে গেল শরীরের উপর দিয়ে। তার উপর শুরু হলো প্রবল বর্ষণ। কিছু সময়ের মধ্যেই রাস্তায় একেবারে হাঁটু জল, অবিশ্রান্ত বৃষ্টিধারায় ডুবে গেল চারধার। সন্ধ্যের মুখে বেগ একটু কমলেও বৃষ্টিপাত সমানে চলতে লাগল। আমার বাড়ি থেকে সুজয়ের বাড়ি অন্তত আধ ঘন্টার পথ। এই দুর্যোগে সে কিছুতেই আসতে পারবে না, আর আমিই বা যাবো কী করে। তাই যাওয়ার আশা ত্যাগ করে ঘরে বসে গল্পের বই পড়তে লাগলাম। এদিকে রাত 9টা বাজার সঙ্গে সঙ্গেই দরজার কড়া নড়ে উঠল। উঠে গিয়ে দরজা খুলে দেখি সুজয় কালো একটা বর্ষাতি পরে কিটব্যাগ কাঁধে নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। বললাম, এই দুর্যোগে কি করে এলি তুই? না হলে তুই কি ভাবতিস বল? না না সেটা ঠিক, কিন্তু কি বার ভাবতাম বল, এত দুর্যোগে মানুষ বেরোতে পারে? যাকে যাক, শোন, এসেই যখন পড়েছিস ভালো করেছিস। রাস্তায় এখন জল কিরকম? ও কোনো রকমে যাওয়া যাবে। তাহলে আর দেরি করে লাভ নেই, বুঝলি, বেরিয়ে পড়ি চল। আমি তৈরি ছিলাম, সুটকেসটা হাতে নিয়ে ঘরে তালা দিয়ে বাইরে এসেই একটা টানা রিক্সা ধরে সোজা হাওড়া স্টেশনে। আমাদের ট্রেনও তখন প্ল্যাটফর্মে এসে গেছে। প্রতিদিনের দেখা সেই হাওড়া স্টেশনের আজ একেবারে অন্যরকম চেহারা। খাঁ খাঁ করছে স্টেশন চত্বর, মাঝে মধ্যে একটি দুটি যাত্রীবিহীন লোকাল ট্রেন আসছে, দূরপাল্লার গাড়িগুলো সবই প্রায় ফাঁকা। বহু লোক এই দুর্যোগে বোধহয় আসতেই পারেনি। আমরা যাওয়ার পরই দেখলাম একজন রেল কর্মচারী রিজার্ভেশন চার্ট হাতে নিয়ে প্ল্যাটফর্মের নির্দিষ্ট জায়গায় সেটে দিল, কিন্তু চার্টের দিকে তাকিয়ে চক্ষু স্থির। এ তো বৃষ্টির জন্য নয়। দেখলাম এত বড় গাড়িটার একটি বগিতে মাত্র আমাদের দুজনেরই নাম আছে, আর একটিতে আছে পাঁচজনের, বাদবাকি সবই সাদা, ইংরেজিতে নীল লেখা আছে। সুজয় বলল, আচ্ছা কি ব্যাপার বলতো? দাঁড়া দেখি। একজন কোচ অ্যাটেন্ডেন্ট বললেন, ট্রেনটা আসলে নতুন তো, সবে চালু হয়েছে, অনেকেই জানে না, তাই এই অবস্থা। তাছাড়া ভিড় হয় না বলে এই গাড়িতে সচরাচর কেউ রিজার্ভেশনও করায় না। আচ্ছা, বিনা রিজার্ভেশনে এই গাড়িতে সারা রাত শুয়ে যাওয়া যায়। আচ্ছা আচ্ছা, কি আর করি, আমরা দুজনে ভয়ে ভয়ে আমাদের জন্য নির্দিষ্ট বগিতে ঢুকে বসলাম। সত্যি বলতে কি, এত বড় বগিতে আমরা দুজন এ যেন ভাবাই যায় না। সুজয় না এলে আমি তো আসতামই না, এলেও যাত্রা বাতিল করতাম। বৃষ্টির বেগ হঠাৎ খুব বেড়ে গেল, ট্রেন ছাড়বার সিগন্যালও হয়েছে। এমন সময় দুজন আরপিএফ এসে বললেন, বগিতে আপনারা দুজন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে একটা কাজ করুন, পাশের বগিতে পাঁচজন আছে, আপনারা সেখানে চলে যান, আর সাধারণ যাত্রীদের আমরা সেই বগিতে ঢুকিয়ে দিয়েছি। আচ্ছা, সেখানে পুলিশ গার্ড থাকবে, প্রত্যেক বগি থেকে আমরা লোকজন সরিয়ে আনছি। আমি সুজয়ের দিকে তাকিয়ে বললাম, কি করবি রে? যা করবার তাড়াতাড়ি করুন, সিগন্যাল হয়ে গেছে, ট্রেন এখনই ছাড়বে, বলেই ওনা নেমে গেলেন। এই নিষেধাজ্ঞার পর আর থাকা উচিত নয় ভেবে আমরা পাশের বগিতে যাওয়ার জন্য তৎপর হলাম, কিন্তু আমরা গেটের কাছে যেতেই ট্রেন দিল ছেড়ে। আমি তবুও নামতে যাচ্ছিলাম, সুজয় আমাকে পেছন থেকে টেনে ধরল। আমরা দরজায় লক এঁটে ভেতরে এলাম। রাত 11টার ট্রেন, সামনে কোনো বাধা নেই, লাইন ক্লিয়ার, তাই ছেড়েই গতি নিল ট্রেন। বৃষ্টিও গতির সঙ্গে পাল্লা দিয়ে সমানে ঝরে চলেছে। জানলার কাঁচ নামানো সত্ত্বেও বাইরের ঝাপটা ভেতরে ঢুকছে। সুজয় বলল, একটা কাজ করলে হয় না রে? কি কাজ বল? তাহলে আর কোথাও ওঠানামার দরকারই হবে না। আচ্ছা বল না। আরে এই বগিটার চারদিকের দরজা ভেতর থেকে যদি লক করে দিই, এর মধ্যে যে লেডিস কূপটা আছে, আমরা দুজনে সেইখানে শুয়ে থাকলে কেমন হয়?
আচ্ছা, তাহলে আর এত বড় বগিটার শূন্যতা চোখ মেলে দেখতে হবে না। কোন রকমে দু চোখ এক করে ঘুমিয়ে পড়তে পারলে এক ঘুমে সকাল হয়ে যাবে। সাব্বাস, চমৎকার আইডিয়া ডিয়ার। বলেই চারিদিকের গেটে ছিটকি নিয়ে এঁটে কূপের ভেতরেও লক করে দিলাম। এইবার সারা রাতের মধ্যে গেট খুলে কাউকেই আর ভেতরে ঢুকতে দিচ্ছি না। রাত অনেক হয়েছে, সঙ্গের খাবার খেয়ে শেষবারের মতো একবার টয়লেটে গিয়ে হাত মুখ ধুয়ে একটু হালকা হয়ে ভেতরে এলাম। কিন্তু টয়লেটের ভেতরে ঢোকা মাত্রই কেমন যেন মম করা একটা মিষ্টি গন্ধ আমাকে আচ্ছন্ন করে ফেলল। সেই সঙ্গে হঠাৎ এক নিদারুণ ভয়ে গাটা কেমন শিরশির করে উঠল। সে কি দারুণ ভয়! ভয়ের অবশ্য কোনো কারণ নেই, তবুও ভয়। চট করে বেরিয়ে এলাম। আমার হয়ে গেলে সুজয় ঢুকল। ও বেরিয়ে এসে বলল, এই ভারী চমৎকার একটা মিষ্টি গন্ধ, তাই না রে? তাই না? তুই কি ভয় পেয়েছিস মনে হচ্ছে? তোর মুখ দেখেই মনে হচ্ছে। তারপর একটু হেসে বলল, তাহলে আমার মনে হয় কোনো ব্যাপারই এই বগিতে করে নিশ্চয়ই গোলাপের ঝাঁকা নিয়ে যাচ্ছিল। গোলাপের ঝাঁকা? হ্যাঁ হ্যাঁ তা হবে। ঠিক আছে, তোর যদি ভয় করে তাহলে আর এদিকে না এলেই হলো, এখন আমরা চুপচাপ শুয়ে পড়েছ। বেশ, এত বড় বগিতে আমরা মাত্র দুজন, ভয় তো হওয়াই স্বাভাবিক। আমরা আর দেরি না করে কূপের মধ্যে দুজনে দুটো মিডল বার্থ দখল করে শুয়ে পড়লাম। মিডল বার্থ নিলাম তার কারণ, লোয়ার বার্থে বাইরের জলের ঝাপটা কাচের জানালার বাধা টপকে ভেতরে গড়াচ্ছে। মাঝের বার্থে সে ঝামেলা নেই। শোয়া মাত্রই ঘুম, গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেলাম আমরা দুজন। রাত তখন কত কে জানে। বাইরে প্রবল বর্ষণ, ট্রেন দুর্গাপুর থেমেছে। বেশিক্ষণ নয়, মিনিট পাঁচেক থামার পরই ছেড়ে দিল ট্রেন। এমন সময় হঠাৎ মনে হলো কে যেন ছুটে এসে ট্রেনের হাতল ধরে ঝুলে পড়েছে। তারপরই দমাদম ধাক্কা দরজায়। আমি উঠতে যাচ্ছিলাম, সুজয় হাত চেপে ধরল, আবার বলল, একদম খুলবি না সুজয়, যেই হোক দাঁড়া, মরুক বেটা। আবার শব্দ, এবার মেয়েলি গলায় করুণ কণ্ঠে অনুরোধ, এবার রীতিমতো রেগে গেলাম। আমি বললাম, এমন অমানুষের মতো ব্যবহার করিস কেন? একটা অসহায় মেয়ে এই দুর্যোগে চলন্ত ট্রেনের হাতল ধরে ঝুলবে, আর আমরা স্বার্থপরের মতন শুয়ে শুয়ে ঘুমোবো? এ হয় না সুজয়। কার মনে কি আছে জানিস তুই? আরে বাবা, এটা জানাজানি ব্যাপার নয়, এখনই একটা দুর্ঘটনা ঘটে যাবে। ওদিক থেকে তখন কাতর প্রার্থনা আবার শুরু হয়েছে। এই কথার পর আর আমি থাকতে পারলাম না। সুজয়ের আপত্তি না শুনে নিজেই গিয়ে দরজার লক খুলে ঢুকিয়ে নিলাম। অষ্টাদশী তরুণী, অপূর্ব মুখশ্রীর তুলনা মেলা ভার, গায়ের রং চাঁপার মতো ফর্সা, বৃষ্টিতে ভিজে সব সব করছে বেচারি। ভেতরে ঢুকে সুটকেসটা নামিয়ে রেখে বলল, সত্যি কি বলেছে, ধন্যবাদ জানাবো আপনাকে। আমি বললাম, এইভাবে চলন্ত গাড়িতে কেউ ওঠে? বলেই দরজাটা আবার ছিটকে নিয়ে এটা দিলাম। মেয়েটির দু চোখে যেন আগুন জ্বলে উঠল। কি আবার লক করছেন দরজায়? না মানে, খুলে দিন বলছি। এইভাবে দরজা বন্ধ করে ভেতরে শুয়ে থাকলে রাতুপুরে লোকজন ওঠানামা করবে কি করে? আমি বললাম, এই দুর্যোগের রাতে লোকজন কোথায়?
তাছাড়া এই বগিতেও আমরা মাত্র দুজন, আপনাকে নিয়ে তিন। সে আপনারা দুজনই থাকুন আর একজনই থাকুন, দরজায় লক করা কখনো উচিত নয়। দেখুন তো কত কষ্ট পেলাম আপনাদের জন্য আমি। সুজয় তখন কূপের ভেতর থেকে বেরিয়ে এসে আমাদের পাশে দাঁড়িয়েছে, বলল, খুব তো জ্ঞান দিচ্ছেন, লাইনের অবস্থা জানেন? এই উদারতার সুযোগে কোনো বদলোক গাড়িতে উঠে যদি রিভলভার দেখায় তখন কি হবে? বৃষ্টি ভেজা মেয়েটি তখন ঠকঠক করে কাঁপছে, সুজয়ের কথায় একটু নরম হয়ে বলল, কিছু মনে করবেন না, আমি অবশ্য বিপদের ওই দিকটা চিন্তাই করিনি আসলে। সুজয় বলল, কাউকে কিছু বলার আগে অনেক কিছুই চিন্তা করবেন, আসুন ভেতরে আসুন। মেয়েটির আবির্ভাবের সঙ্গে সঙ্গে আমাদের ঘুমের দফাও শেষ হয়ে গেল। সে কূপের মধ্যে ঢুকেই তার সুটকেসটি আপার বার্থে রেখে নিয়ে লোয়ার বার্থে কষ্ট করে বসে রইল। আমি বললাম, আপনি আপনি ম্যাডাম এক কাজ করুন, আমরা বাইরে যাচ্ছি, কেমন? আপনি ভিজে জামা কাপড় ছেড়ে ফেলুন, না হলে এই অবস্থায় বেশিক্ষণ থাকলে আপনার শরীর কিন্তু খারাপ করবে। কিছু হবে না আমার। এমন সময় হঠাৎ গাড়ির আলো নিভে গেল। আমি বললাম, আমার আমার কথা শুনুন, শুনতে পাচ্ছেন? শাড়িটা বদলে নিন, না হলে নিজেই কষ্ট পাবেন। কষ্ট পাবো বলছেন? বেশ, যখন আপনি এত করে বলছেন তখন তাই হোক। হ্যাঁ হ্যাঁ বলেই সুটকেস নেওয়ার জন্য উঠে দাঁড়ালো মেয়েটি। আবার আলো জ্বলে উঠল। মেয়েটি কূপের বাইরে গিয়ে পোশাক পরিবর্তন করে ভেতরে এলো। আমি ওর বসবার সুবিধের জন্য মিডল বার্থটা নামিয়ে দিলাম। সুজয় তখন ওপাশের বার্থে শুয়ে দিব্যি ঘুমিয়ে পড়েছে। আমি মেয়েটিকে বললাম, আপনি চাইলে আমরা কিন্তু কূপের বাইরে যেতে পারি। কোনো দরকারই নেই, তাছাড়া আমাকে কাছাকাছি নেমে যেতে হবে, যদি ঘুমিয়ে পড়ে তো মুশকিল হয়ে যাবে তো। হ্যাঁ সে নয় বুঝলাম, কিন্তু এইটুকু পথ যাওয়ার জন্য আপনি রাতের গাড়ি ধরলেন কেন? তা এইভাবে একা? মেয়েটি সে কথার উত্তর না দিয়ে বলল, আমার কথা থাক, আপনারা কোথায় যাচ্ছেন বলুন। আমরা শিমুলতলা যাচ্ছি। হ্যাঁ, ও কেউ আছে বুঝি সেখানে? না না কেউ নেই, কেউ এমনি বেড়াতে যাচ্ছি। ও আচ্ছা, কোথায় উঠবেন ঠিক করেছেন? আমাদের এক বন্ধু অবশ্য বলে দিয়েছে রানীকুঠিতে উঠতে। আর ওখানে যদি জায়গা না পান তাহলে অন্য কোথাও উঠব। আপনারা মাধবী লজে উঠবেন? মাধবী লজ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি কখনো উঠেছিলেন ওই লজে? না 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 না, ওখানে মানে শিমুলতলায় না আমার মেজমাসি থাকেন। আচ্ছা, আমি প্রায় যাই, খুব ভালো জায়গা জানেন তো। আমার তো গেলে আসতে একদম ইচ্ছেই করে না। বাহ, তাহলে তো ভালোই হলো, চলুন না আমাদের সঙ্গে। আপনি থাকলে খুব ভালো হবে, আপনার সাহায্য নিয়ে চারিদিক বেশ ভালোভাবে ঘুরে দেখে নিতে পারবো, কি বলেন? হ্যাঁ, আপনিও এই সুযোগে আর একবার আপনার মাসির বাড়ি থেকে ঘুরেও আসতে পারবেন, মেয়েটি বলল। যেতে খুব ইচ্ছে করছে জানেন, তবে এখন আমার যাওয়ার কোনো উপায় নেই। কিছু যদি মনে না করেন আপনাকে একটা দামি জিনিস দেব। দামি? হ্যাঁ হ্যাঁ জিনিস। হ্যাঁ হ্যাঁ, সেটা দয়া করে আমার মাসির বাড়িতে একটু পৌঁছে দেবেন। হ্যাঁ সে তো দেব, নিশ্চয়ই দেব, সেটা অসুবিধা কিছু নেই, কিন্তু মানে আপনার কাছে আমরা তো সম্পূর্ণ অপরিচিত, আপনি বিশ্বাস করে দামি জিনিসটা আমাদের হাতে দেবেন? ধরুন ধরুন যদি আমরা বিশ্বাসঘাতকতা করি, এই আর কি। তা আপনারা করবেন না, আমি মানুষ চিনি। বেশ দেবেন, কিন্তু কিন্তু একটা কথা, সেই দামি জিনিসটা কি? যখন দেব তখনই দেখতে পাবেন। আমার যাওয়ার উপায় থাকলে না আমি গিয়ে দিয়ে আসতাম জানেন। উপায়? আচ্ছা, তা উপায় নেই কেন? কি হবে জেনে? আপনি বড় সেন্টিমেন্টাল, শুনে আপনি কিন্তু সহ্য করতেই পারবেন না। আপনার ওই বন্ধুটি তো দরজা খুলতেই দিচ্ছিলেন না আপনাকে, আপনি জোর করে খুলে দিলেন তাই। সত্যি সবাই যদি আপনার মতো হতো। তা আমার বন্ধুটি দরজা খুলতে দিচ্ছিলেন না, সে কথা
আপনি কি করে জানলেন? মেয়েটি হেসে বলল, আমি সব জানতে পারি। তা জানুন, কিন্তু আমিও আপনার সব কথা জানতে চাই। মেয়েটি ম্লান মুখে একটুক্ষণ চুপ করে থেকে বলল, শুনবেন? হ্যাঁ নিশ্চয়ই, বলেই উঠে দাঁড়াল। কোথায় যাচ্ছেন? একবার টয়লেট থেকে আসি, এসে বলছি। হ্যাঁ, মেয়েটি দরজার লক খুলে টয়লেটের দিকে গেল। ও বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই কূপের ভেতরটায় সেই ঝাঁঝালো গোলাপি গন্ধে আবার ভরে উঠল। সেই সঙ্গে হু হু করে বাতাস ঢুকতে লাগলো কামরার মধ্যে, এবং সেই সঙ্গে শোনা গেল গেটের পাল্লার দড়াম দড়াম শব্দ। সর্বনাশ, মেয়েটি লকগুলো আবার খুলে দিয়েছে নাকি? সুজয় তখন গভীর ঘুমে মগ্ন। আমি ওকে ডেকে তুললাম, বললাম, তোর কথা না শুনে খুব ভুল করেছি রে ভাই। মেয়েটি নিশ্চয়ই কোনো দুষ্ট চক্রের সঙ্গে জড়িত, জানিস? টয়লেটে যাওয়ার নাম করে দরজার লকগুলো সব খুলে দিয়েছে, আবার পরে স্টেশনে নির্ঘাত ডাকাত পড়বে। সুজয় লাফিয়ে নামলো বার্থ থেকে। বলিস কি রে? হ্যাঁ, ওই 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 দেখ তো দরজাটা খোলা। সুজয় রেগে বলল, দাঁড়া 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 দাঁড়া, দেখাচ্ছি মজা। আমার সঙ্গে চালাকি? আমি জানতাম বলেই বারণ করেছিলাম। কই চত চত, দেখি কোথায় গেল। হ্যাঁ হ্যাঁ, ওই ইয়েতে, ওই টয়লেটে গেছে। কিন্তু আমাদের এই কূপের ভেতরটা কেমন ফুলের গন্ধে ভরে উঠেছে দেখেছিস? ভরে ওঠাচ্ছি, ভরে ওঠাচ্ছি, বলে এগিয়ে গেল টয়লেটের দিকে। আমিও গেলাম ওর সঙ্গে। প্রথমেই গেটের পাল্লা দুটো লক করে দিলাম, কিন্তু দিলে কি হবে, সঙ্গে সঙ্গে সশব্দে আপনার থেকেই খুলে গেল পাল্লা দুটো। একটা ঠান্ডা স্রোত শরীরের ওপর দিয়ে বয়ে গেল যেন। সুজয়ের কিন্তু এসবে ভ্রুক্ষেপ নেই, সে সোজা এগিয়ে গিয়ে টয়লেটের দরজায় ধাক্কা দিতেই দরজা খুলে গেল। মুখোমুখি দুটো দরজায় একই অবস্থা, কিন্তু মেয়েটি গেল কোথায়? তাকে তো আর দেখা যাচ্ছে না, কোথায় গেল? ভয়ে কাঠ হয়ে গেলাম আমি। সুজয়ের প্রবল আপত্তি সত্ত্বেও আসানসোলে গাড়ি থামলে বগি বদল করলাম। মেয়েটির সুটকেস তেমনই পড়ে রইল কূপের ভেতর, ওতে আমরা হাতও দিলাম না। পরদিন খুব ভোরে ট্রেন এসে শিমুলতলায় থামল। নেমে পড়লাম আমরা। শিমুলতলার আকাশে কোনো মেঘ নেই, দূরের ঝাঁঝার পাহাড়গুলো স্পষ্ট দেখতে পেলাম। তারপর লাল মাটির আঁকা বাঁকা পথে দু একটি দীঘি সরোবর পার হতেই চোখে পড়ল মাধবী লজ। আমরা মাধবী লজ ছেড়ে রানীকুঠিতে এলাম, কিন্তু বিধি বাম, এখন সিজন টাইম নয়, তাই জন্য রানীকুঠির অধিকাংশ ঘরই মালগুদামে পরিণত হয়েছে। তাই বাধ্য হয়েই মাধবী লজে উঠতে হলো। মাধবী লজের দারোয়ান কেয়ারটেকার যাই বলুন না কেন, সবই ওই গফুর, বেশ লম্বা চওড়া লোকটি, বয়স 60-65-এর কাছাকাছি হবে, ব্যবহার ভদ্র। আমরা যেতেই খুব আগ্রহের সঙ্গে একটি ঘর খুলে দিল আমাদের। খুব যে একটা পরিষ্কার পরিচ্ছন্ন ঘর তা নয়, তবে বেশ বড় সড়ো। বাথরুম লাগোয়া, কল আছে কিন্তু জল নেই। বাইরে একটা ইঁদারা আছে, সেখান থেকে জল এনে ভরতে হবে। এই ঘরের লাগোয়া আরও একটি ঘর আছে, সেটি আকারে ছোট তবে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা বললাম, এই বিয়ে আমার এই ঘরটাই মানে আমাদের, দাও না গফুর ভাই। হ্যাঁ, দুজন তো আমরা, ছোট ঘরই আমাদের পক্ষে ভালো। গফুর বলল, না বাবু, ও ঘর তো ভাড়া হইয়ে গেছে, একজনের আসবার কথা আছে বাবু, না হলে ওটাই আপনাদের দিতাম। দুটি ঘরের মাঝখানের দরজা, দরজার শিকলটা আমাদের দিকে। গফুর দরজায় শিকল তুলে দিল, বলল, এই দরজা একদম খুলবেন না বাবু সাহেব, ও ঘুরেও যাওয়ার চেষ্টা করবেন না কখনো। ওরা তাহলে যাতায়াত করবে কোথা দিয়ে গফুর? ও সে ওদিকে আর একটা দরওয়াজা আছে, সে দরজায় তালা দেওয়া, চাবিটা খুঁজেই পাচ্ছি না।
তাহলেও ও ঘরে গিয়ে এই দরজায় আমি ছিটকে নিয়ে টে দিতাম। আমি বললাম, গফুর, ওই ঘরটাই আমাদের চাই। ওরা চলে এলে তুমি বরং এক কাজ করো না, ওদেরকেই এই ঘরে পাঠিয়ে দিও। এসা কবে নেই হো সকতা বাবু সাহেব, নেই হো সকতা। ওরা আমার পুরানো আদমি, হর বকত আসেন। ও ঘরটা পছন্দ করেন, ওরা অ্যাডভান্স রুপিয়া ভি পাঠিয়ে দিয়েছেন। কাজেই ও ডবল ভাড়া দিলে ও ঘর আপনাদের আমি দিব লাই। বেশ বেশ বেশ, তোমার অসুবিধা থাকে দিও না, আমরা বরং অন্য কোথাও চলে যাই। জো আপকো মর্জি সাহাব। এই ঘর ছাড়লে কিন্তু আপনারা ভুল করবেন। কেন গো, এখানে কি আর কোথাও ঘর খালি নেই? নেই, এ সময় এখানে কোনো লোকই আসে না। কিন্তু তোমার এখানে বাথরুমে তো জলাভাব। আর সেই জন্য তো আমি আছে, আমি দাঁড়া থেকে পানি তুলে এনে দিব আপনাদের। যাওয়ার সময় দু পাঁচ টাকা বকশিস দিয়ে দিবেন, ব্যাস হয়ে গেল। আমরা আর কি করি, মাধবী লজেই রয়ে গেলাম। এ ঘরে পাশাপাশি দুটো খাট পাতা, একটাতে আমি অন্যটাতে সুজয়। শুয়ে শুয়ে আমরা গত রাতে সেই রহস্যময়ীর ব্যাপারে আলোচনা করতে লাগলাম। সুজয় অবশ্য আজ একটু গম্ভীর, কাল রাত থেকেই ও যেন কিরকম হয়ে গেছে। আমি বললাম, হ্যাঁ রে, মেয়েটার ব্যাপারে আমরা কোনো সিদ্ধান্ত নিইনি, তাই না বলতো? ওইভাবে দুমদাম দরজা খুলে যাওয়া, টয়লেট থেকে অদৃশ্য হয়ে যাওয়া, আর ওই গোলাপ ফুলের গন্ধ মনে আছে তোর? হ্যাঁ, এর থেকে আমরা কি ধারণা করতে পারি বলতো? সুজয় গম্ভীর স্বরেই বলল, যা করবার, অর্থাৎ আমরা কিনা ভূতের পাল্লায় পড়েছিলাম। হ্যাঁ, ভূত ছাড়া আর কিছুই নয়, ওটা একটা প্রীতিনি। প্রীতিনি? এই ভাগ্যে বুদ্ধি করে কামরাটা বদল করে নিয়েছিলাম বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না না, হলে কি যে হতো, ওরে বাবারে বাবারে বাবারে। তবে মেয়েটি খুব ভালো, হ্যাঁ তাই বল। ভূত হোক, প্রীতিনি হোক, পেতনি হোক, যাই হোক, হ্যাঁ যাই হোক, তাতে আমাদের কিছু নয়। আমাদের সঙ্গে কিন্তু কোনো রকম দুর্ব্যবহার করেনি, কি বল? করেনি বললেই হলো। ওইভাবে অদৃশ্য হয়ে যাওয়া, দুমদাম করে দরজা খুলে দেওয়া, এগুলো বুঝি ভদ্র ব্যবহারের নমুনা? না না, তা হয়তো নয়, তা হয়তো নয়। তবে তবে আমার মনে হয় কি জানিস, ওইসবের মধ্যে দিয়ে না ও নিশ্চয়ই ওর অস্তিত্বের অলৌকিকত্বটা বোঝাতে চেয়েছে। ওর মনে কোনো বদ মতলব থাকলে ও নিশ্চয়ই অন্য কোনোভাবে ভয় দেখাতো আমাদের। এইভাবে কথা বলতে বলতে দুপুর গড়িয়ে দিলাম আমরা। বিকেলে একটু বেরিয়ে দূরে ঝাঁঝার পাহাড়গুলো দেখতে দেখতে মাধবী লজে ফিরে এসে দেখি, না আমাদের পাশের ঘরে আলো জ্বলছে, খুটখাট শব্দও শোনা যাচ্ছে। তার মানে যাদের আসবার কথা ছিল তারা এসে গেছে। আমরা হাঁফ ছেড়ে বাঁচলাম। একবার ভাবলাম আমাদের এদিকে দরজায় শিকল তো দেওয়াই আছে, ঝনঝন করে নাড়া দিয়ে ওদের ডাকি এবং দু ঘরের দরজা খোলা রেখে অনেক রাত পর্যন্ত গল্প করি। আবার ভাবলাম কি দরকার, যদি ওঁরা অন্য কিছু মনে করেন। তাই মনে মনে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে নিজেদের মধ্যেই নানান বিষয়ে আলোচনা চালিয়ে যেতে লাগলাম। সুজয় বলল, এই এই সময়ে গফুরটাকে পাওয়া গেলে খুব ভালো হতো। তা ও থাকলে কি করতো? ওকে বলতাম ওদের সঙ্গে একটু পরিচয় করে দিতে। ঠিক বলেছিস, আমিও তাই ভাবছিলাম জানিস। এই শোন না, বলছি ডাকবো গফুরকে? ডাক। আমি বাগানে এসে অনেক হাঁক ডাক করলাম, কিন্তু কোথায় গফুর? তার কোনো সাড়া শব্দ পেলাম না। এমন সময় হঠাৎ লোডশেডিং হয়ে গেল। কি নিদারুণ অন্ধকার চারদিকে! পাশের ঘর থেকে স্ত্রীলোকের গলায় খেলখেল হাসির শব্দ শোনা গেল। সুজয় বলল, এই এই সুযোগ, এইবার বরং শিকল নেড়ে ওদের ডাকা যেতে পারে। সেটা কিন্তু
আরো খারাপ হবে সুজয়। খারাপ হবে কেন? আমরা চালাকি করে একটা দেশলাই চাইব। অন্ধকারে যে কেউ যার তার কাছে ইচ্ছে দেশলাই চাইতেই পারে। তাছাড়া সত্যিই তো আমাদের তো কোনো বদ মতলব নেই, শুধু এই প্রেতপুরীর মতো ভয়ানক নির্জনতায় একটু মানুষের সান্নিধ্য চাই। এই বলে সুজয় এগিয়ে গিয়ে দরজার শিকল খুলে একবার ঝনঝন শব্দ করল, মুখে বলল, যদি কিছু মনে না করেন দরজাটা খুলবেন একবার। বলার সঙ্গে সঙ্গেই দরজা খুলে গেল। সেই সঙ্গে গত রাতে ট্রেনের মধ্যে যে মিষ্টি গোলাপের গন্ধটা পেয়েছিলাম, সেই গন্ধে ভরে উঠল ঘর। আমার সারা শরীর হিম হয়ে গেছে তখন। এই মিষ্টি গন্ধের সঙ্গেই তো সেই অশুভ আবির্ভাব হয়। তবে কি আবার আমরা সেই প্রেতিনীর পাল্লায় পড়লাম? কিন্তু না, এই অন্ধকার ঘরে কেউ তো কোথাও নেই। সুজয় বলল, এই ঘরে কে আছেন? অনুগ্রহ করে একটা দেশলাই ধার দেবেন আমাদের। আমি ভয়ার্ত গলায় বললাম, ঘরে কেউ কেউ নেই, কেউ নেই। সুজয় সুজয় চলে আয়, চলে আয়, চলে আয়। ও তবুও ঘরে ঢুকলো, আর ঢোকা মাত্রই সেই অন্ধকারে একটি হাত এগিয়ে, এই নিন দেশলাই। বলা বাহুল্য সে হাত একটি মেয়ের। সুজয় তার থেকে দেশলাইটা নিতে যেতেই হো হো করে হেসে উঠল সে। আমি সভয়ে পিছিয়ে এলাম। এবার একটু একটু করে অন্ধকারে তার ছায়া শরীর স্পষ্ট হল। তাকে দেখেই চমকে উঠলাম। এ আর কেউ নয়, কাল রাতের সেই রহস্যময়ী। আমি তখন এক লাফে বাইরে এসেই একেবারে রাস্তার মোড়ে সেখানে দাঁড়িয়ে চিৎকার করতে লাগলাম, গফুর, গফুর, আরে গফুর, আরে কোথায় গেলে তুমি গফুর? আমার চিৎকার শুনে মোড়ের মাথা থেকে গফুর এবং আরো কয়েকজন ছুটে এলো। কি হয়েছে বাবুজি? ও বাবুজি কি হয়েছে? কি হয়েছে, কি হয়েছে? মনে হচ্ছে খুব ভয় পেয়েছেন আপনি। হ্যাঁ হ্যাঁ, তোমরা তোমরা সবাই এসো, গিয়ে দেখবে চলো কি অঘটন ঘটে গেছে। কি হয়েছে বাবুজি? আরে গেলেই দেখতে পাবে, আরে দেরি করো না, তাহলে আমার বন্ধুকে বাঁচাতে পারবো না। এই কথায় সবাই একবার মুখ চাওয়াচাওয়াই করলো। তারপর গফুরের ডাকে অন্তত জোনা দশেক লোক ছুটে এলো হইচই করে। গফুর বলল, আমি আপনাদের বারবার মানা করেছিলাম, উপাসের ঘরে দরজা খুলতে হবে, একলাই নিশ্চয়ই খুলেছিলেন আপনারা। আমি নতমস্তকে বললাম, হ্যাঁ। কেন খুলেছিলেন? ততক্ষণে আলো এসে গেছে। আমরা ঘরের ভেতরে গিয়ে যা দেখলাম তা বড়ই মর্মান্তিক। ঘরের মধ্যে সুজয়ের দেহটা ঝুলছে, সে ছাড়া সেই ঘরে আর কারো অস্তিত্ব নেই। আমার মাথাটা ঝিমঝিম করতে লাগলো। সেই রাতেই আমি মাধবী লজ ত্যাগ করে স্টেশনের কাছে এক বাঙালি বাড়িতে আশ্রয় নিলাম। ওদের মুখেই শুনলাম কিছুদিন আগে মাধবী লজের ওই ঘরটিতে এক যুবক আত্মহত্যা করেন। তারপর থেকে ওই ঘরটি বন্ধই থাকে, কাউকে ভাড়া দেওয়া হয় না। ভদ্রলোকের বাড়িতে আশ্রয় নিয়ে সেই রাতে আমি সুজয়ের বাবাকে টেলিগ্রাম করলাম। টেলিগ্রাম করতে গিয়ে এমনই এক সংবাদ পেলাম যাতে আমার চিত্ত দারুণভাবে বিচলিত হলো। সংবাদটি হলো, মর্গে নিয়ে যাওয়ার সময় ভ্যান থেকেই নাকি সুজয়ের লাশটি উধাও হয়ে যায়। কাল ওর বাড়ির লোকেরা এলে কিভাবে যে কি কৈফিয়ত দেব তা ভেবে পেলাম না। বেশ তো একা আমি আসছিলাম, কেন যে জড়াতে গেলাম ওকে তা ভেবেই মনটা আমার খারাপ হয়ে গেল। তবুও ভারাক্রান্ত মন নিয়ে বাসায় ফিরলাম। ফিরে আসতেই আর এক চমক, যে বাড়িতে উঠেছিলাম সেই বাড়ির ভদ্রলোক বললেন,
ভাগ্যের কি পরিহাস দেখুন, একদিকে দু বন্ধুতে বেড়াতে এসে একজনকে হারিয়ে বসলেন, আর অন্যদিকে ট্রেনের কামরায় হারিয়ে যাওয়া জিনিস ঘরে বসেই ফেরত পেলেন। আমি বিস্মিত হয়ে বললাম, ট্রেনের কামরায় হারিয়ে যাওয়া জিনিস মানে আমরা তো কিছু হারাইনি। বলেন কি মরাই, না হারালে এটা তো, এটা তাহলে কার? আমার দুচোখ কপালে উঠে গেছে তখন। এই যে ট্রেনের কামরায় ফেলে আসা মেয়েটির সুটকেস, বললাম এ আপনি কোথায় পেলেন? একটু আগে একটি মেয়ে এসে দিয়ে গেছে আপনাকে। ভয়ে মুখ শুকিয়ে গেল আমার, বুকের ভেতরে ঢিপ ঢিপ করতে লাগলো। এবার কি তাহলে আমি ওর ক্রাশ? বললাম, কিছু কি বলে গেছে? হ্যাঁ বলেছে, বলেছে আপনারা নাকি একই ট্রেনে আসছিলেন, ভুল করে সে আপনার সুটকেসটি নিয়ে যায়, তাই এটি ফেরত দিয়ে গেছে। আর বলে গেছে অম্বিকা, অম্বিকা কুণ্ডুর বাড়িতে আপনাকে একবার দেখা করতে যেতে। কে অম্বিকা কুণ্ডু তা তো জানি না, কোথায় থাকেন তাও জানি না। তবে আমি আর এক মুহূর্ত সেখানে অপেক্ষা না করে সুটকেসটি হাতে নিয়ে বেরিয়ে পড়লাম ঘর থেকে। ভদ্রলোক বললেন, আরে করেন কি, করেন কি, করেন কি মশাই, এই রাত দুপুরে কোথায় চললেন? একই রকম একটা ব্যাপার ঘটে গেল, তার ওপর অচেনা জায়গা, কার খপ্পরে পড়বেন তার ঠিক কি? কিন্তু আমার মধ্যে তখন আমি কি আছি? কি এক অদৃশ্য শক্তি ভর করে আমাকে যেন হাওয়ায় উড়িয়ে নিয়ে চলল। কোথা দিয়ে কিভাবে যে গেলাম তা এখনো আমি মনে করতে পারি না। তবে এটুকুনো মনে পড়ে, প্রাসাদোপম বাড়ির সামনে এসে দরজায় কড়া নাড়তে ভেতর থেকে সাড়া এলো, কে? আগে এটা কি অম্বিকা কুণ্ডুর বাড়ি? হ্যাঁ, একটু দাঁড়ান। আমি দাঁড়িয়েই আছি, এমন সময় দরজা খুলে বেরিয়ে এলেন এক সুবেশা তরুণী। তাকে দেখেই আমার হাত থেকে সুটকেসটা পড়ে গেল। আমি অস্ফুট একটা আর্তনাদ করে জ্ঞান হারালাম। পরদিন সকালে জ্ঞান যখন ফিরল, তখন দেখি অনেক লোক দাঁড়িয়ে আছে আমার চারপাশে। সবাই বলল, কি ব্যাপার, কাল হঠাৎ কি হলো আপনার, কাকে দেখে অমন ভয় পেলেন? আমি তখনও সেই মেয়েটির দিকে তাকিয়ে আছি, কেননা মেয়েটি আমার পাশেই বসেছিল। আমি ভয়ে ভয়ে বললাম, ওকে 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 চলে যেতে বলুন, ওকে দেখেই আমি ভয় পেয়েছিলাম। সরে যাওয়া দূরের কথা, ও আমার আরও কাছে এগিয়ে এসে বলল, কেন চলে যাব কেন, আমি কি ভূত না পেতনি? তাছাড়া আপনি আমাদের যা উপকার করেছেন না তা ভুলবার নয়। জানেন ওই সুটকেসের ভেতরে 10 ভরির মতো সোনার গয়না আর 50,000 টাকা ছিল। ও জিনিস হাতে পেয়ে কেউ ছেড়ে দেয়? আপনি মহানুভব, তাই তো ফেরত দিতে এসেছেন। আমি বললাম, দেখুন আমার যেন না কিরকম সব গোলমাল হয়ে যাচ্ছে, মানে আপনি আপনি কে? আমি আমি চন্দনা। চন্দনা? হ্যাঁ, কিন্তু ওই সুটকেসটা আপনার হাতে এলো কি করে বলতে পারবেন? কেন, আপনি আপনি তো দিয়েছেন। হ্যাঁ আমি দিয়েছি। হ্যাঁ তাই তো। আচ্ছা একটু মনে করে দেখুন তো কিভাবে কি হলো, মানে মনে হচ্ছে কোনো অলৌকিক একটা কিছু ব্যাপার ঘটেছে, জানেন তো, একটু মনে করুন আপনি। আমি এবার সাহস পেয়ে উঠে বসলাম, আগা গোড়া সমস্ত ঘটনার কথা খুলে বললাম ওদের। সব শুনে কান্নায় ভেঙে পড়লেন ওরা। তারপর ওদের মুখে যা শুনলাম তা আরো মর্মান্তিক। চন্দনরা দু বোন, বন্দনা ও চন্দনা, যমজ বোন ওরা।
যারা মায়ের সঙ্গে দুর্গাপুরে থাকে, ওটা ওদের মাসির বাড়ি। একবার বন্দনা পরিচিত একটি ছেলেকে বিয়ে করতে চাইলে বাড়িতে প্রচণ্ড আপত্তি ওঠে। বন্দনা তাই এক রাতে ওরই বিয়ের জন্য রাখা গয়না ও টাকা নিয়ে পালিয়ে যায়। হয়তো সে মাসির বাড়িতেই আসত, কিন্তু দুর্দৈবে তার সে ইচ্ছে আর পূর্ণ হয় না। সেও ছিল এক দুর্যোগের রাত। স্টেশনের কিছু লোক ওকে মধ্যরাতে সাপ্তাহিক নর্থ বিহার এক্সপ্রেসের চলন্ত গাড়িতে উঠতে দেখে। কম্পার্টমেন্টের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় সম্ভবত ভেতরে ঢুকতে পারেনি বেচারি। পরে কিছুদূর যাওয়ার পর দেহের ভারসাম্য রাখতে না পেরে হাত ফসকে পড়ে যায়। পরদিন ওর ডেড বডি পাওয়া গেলেও এই সুটকেসের সন্ধান কেউ দিতে পারে না। আমি বললাম, আশ্চর্য, যদি ওর প্রেতাত্মাই আমাকে দেখা দিয়ে থাকে তাহলে বারবার ও ট্রেনের টয়লেটের দিকে আমার দৃষ্টি আকর্ষণ করছিল কেন? সেটা তো আমাদের পক্ষেও বলা শক্ত। তবে মাধবী লজের যে ঘরে কাল রাতে ওই মর্মান্তিক ঘটনাটি ঘটে, সেই ঘরে নাকি এক যুবক বন্দনার দুর্ঘটনার খবর কাগজে বেরোনোর পরই আত্মহত্যা করে। হয়তো এমনও হতে পারে যে ওই ছেলেটি বন্দনার সেই পরিচিত ছেলে। যাই হোক, পরিচয় পর্ব সেরে উঠতে যাচ্ছি, এমন সময় চমকের পর চমক। হঠাৎ দেখি মা বাবাকে সঙ্গে নিয়ে সুজয় এসে হাজির। নেহাত দিনের বেলা, তাই না হলে হার্ট ফেল করতাম। তবুও আমার শরীরের সমস্ত রক্ত তখন মুখে এসে জমাট বেঁধেছে। কোনো রকমে বললাম, সুজয়, তুই? হ্যাঁ, কি হয়েছে? আমি। হ্যাঁ, তুই কি কি সব উল্টোপাল্টা টেলিগ্রাম করেছিস? হ্যাঁ, তোকে কি ভূতে পেয়েছে না মাথা খারাপ হয়েছে তোর? না না, আমি আমি তোর সাথে এলাম কখন যে আত্মহত্যা করব? এলাম এলাম কখন মানে? হ্যাঁ, মানে মাধবী লজে একবার চল তো সবাই সাক্ষী দেবে তুই এসেছিলি কিনা। কি আশ্চর্য, তুই বিশ্বাস কর, সেই রাতে ওই প্রচণ্ড বৃষ্টির জন্য ঘর থেকে তো আমি বেরোতেই পারিনি। আমি তো ধরেই নিয়েছিলাম তুইও বোধ হয় যাওয়া ক্যান্সেল করেছিস। কিন্তু তুই যে কার সঙ্গে এসেছিলি সেটা তো ভগবানই জানে। কাল তোর টেলিগ্রাম পেয়ে আমার মাথা ঘুরে গেল। ভাবলাম আমি না যাওয়ায় রসিকতা করে টেলিগ্রাম করেছিস। কিন্তু এটা যখন বাবাকে বললাম তখন কেন জানি না মনে হলো কোথাও একটা গোলমাল হয়েছে। তাই বাবা মা দুজনকে সাথে নিয়েই হাজির হয়েছি। সুজয়ের কথা শুনে স্তব্ধ হয়ে গেলাম। এবং আমার যে মাথা খারাপ হয়নি তার প্রমাণস্বরূপ মাধবী লজের গফুর থেকে স্থানীয় সকলে অকপটে স্বীকৃতি দিলেন। এমনকি মর্গে নিয়ে যাওয়ার পথে লাশ উধাও হয়ে যাওয়ার ব্যাপারটাও গোপন রাখল না কেউ। ক্রমশ আমার মাথাটা ঝিমঝিম করতে লাগল এবং আমি কোনো এক গভীর অন্ধকারে তলিয়ে যেতে লাগলাম। শুনছিলেন শিমুলতলার মাধবী লজ, লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। গল্প পাঠে পার্থ, রাজা এবং সুস্মিতা। মিউজিক এবং স্পেশাল এফেক্টসে নিলয় ঘোষ। আপনারা যারা আমাদের এই অনুষ্ঠান নিয়মিত শোনেন তাদের কাছে একটি বিশেষ অনুরোধ, আপনাদের লেখা কোনো গল্প যদি থাকে আমাদের পাঠান। আমাদের পছন্দ হলে আমরা অবশ্যই এই অনুষ্ঠানে তা পাঠ করব। গল্প পাঠানোর ঠিকানা 41/1 সুভাষনগর 3rd by lane দমদম ক্যান্টনমেন্ট কলকাতা 65। ফোন 9433008001।